কিন্তু আমরা যখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে, অ্যাক্সিডেন্ট ঘটার পরে আমরা লেখালেখি করি, আলোচনা করি, কিন্তু এরপরে আর শেষ। কোনটা আগে বের করলে হয়তো লোকগুলো হয়তো বা কিছু লোকবিতা হয়তো ভালো পাওয়া যেতে পারে। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। এখানে তো সম্পূর্ণ কর্তৃপক্ষের দায়, কর্তৃপক্ষ যদি সুষ্ঠু ম্যানেজমেন্ট থাকে এবং যে আইন কানুন আছে, নিয়ম কানুন আছে দেশে, সেই নিয়ম কানুনগুলো আইন কানুনগুলো যদি সঠিক মতো প্রচালিত হয় তাহলে এই ধরনের অ্যাক্সিডেন্ট আর হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু আমরা যখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে, অ্যাক্সিডেন্ট ঘটার পরে আমরা লেখালেখি করি, আলোচনা করি, কিন্তু এরপরে আর শেষ। আর যারা নিয়ন্ত্রণ যারা করবে তারা একটা অদৃশ্য সুবিধার ভোগের কারণেই হোক, যে কারণেই হোক, যেটা নিয়ম কারণ সেটার সম্পূর্ণ তোয়াক্কা করে চলতেছে দেশ, সমস্ত কাজকর্ম সব জায়গায় সব সিস্টেমে বলেন, মানে আইন কানুন যা আছে সুযোগ, সেই আইন কানুনগুলোর কোথাও কোনো প্রতিফলন নাই, যার কারণে আজকের এই অবনয় ক্ষতি না। আমি আসলে আসছি 11:45 দিকে, আমি 11:45 দিকে আসে আমার বাসা, যদিও পাশে 11:45 দিকে আসে, আমি দেখলাম যে লেডেল দিয়ে উপর থেকে লোক নামাতেছে। আমি আসার পর 2-3 বার নামাইছি, মানে 11:15 দিকে তখন আমি আসছি, কিন্তু এই ভিতর থেকে লোকগুলো বের করছে অনেক লেট করে। তো এইটা আমার কাছে একটা কোশ্চেন যে ভিতর থেকে তো লোকগুলো যখন, তার মানে ভিতর পরিবেশ মোটামুটি ঠান্ডা হয়ে গেছিলো পানি টানি, কিন্তু লোকগুলো নামালো যে এত দেরিতে, এই যে আধা ঘন্টা 1 ঘন্টা পর দেরি, এর ভিতরে তো লোক মেরে যায়, মারা যায়। তা আমি জানি না আসলে সিচুয়েশনটা কেটে অত কর্তৃপক্ষ, হ্যাঁ কর্তৃপক্ষ বলতে পারবে তারা কেন ওই 11:15 বা তার আগেতেই যখন পরিবেশ ভালো হয়ে গেছিলো তখনই কেন ভিতরের লোকগুলো বের করে তাদেরকে হসপিটালাইজ করলো না। আমার একটা মনে কোশ্চেন আর কি, যে করলে হয়তো এই 1 ঘন্টা আগে বের করলে হয়তো লোকগুলো হয়তো বা কিছু লোকবিতা হয়তো ভালো পাওয়া যেতে পারে এই আর কি।